আমরা তো কতভাবেই খেলাম, টক খেলাম, চাটনি খেলাম, আচার খেলাম, ঝুড়ি ঝুড়ি করে কেটে লবণ মরিচ মাখিয়ে খেলাম, আর তা না হলে শুধুমাত্র ছিলে কামড় দিয়ে দিয়েই খেলাম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আমন্ত্রণ হুমায়রার কিচেনে। আজ কিন্তু আর এর কোনোটাই না, আজকে রান্না করব নারকেলের দুধ দিয়ে, সাথে আছে আবার গোল গোল সাদা সাদা ডিম সিদ্ধ। শুনতে একটু নতুন আর অবাক লাগছে, তবে রান্নাটা কিন্তু নতুন না, প্রায় 70-80 বছরের পুরনো। আমাদের দেশের ঠিক না, এটা পশ্চিমবঙ্গ, আমাদের পাশের বাড়ির রান্না। আমি শিখেছি আমার প্রিয় জেসমিন ভাবির কাছ থেকে। এখন আর সময় নষ্ট না করে, কথা না বাড়িয়ে শুরু করে দিই রান্নাটা। নিয়েছি 6টা কাঁচা আমড়া, ছিলে একটু চিরে নিলাম চাকু দিয়ে। প্যানে দিয়েছি 1/4 কাপ পরিমাণ তেল, এটা নর্মাল তেল। আর দিয়ে দিলাম 1টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে। আর দিয়ে দিলাম 5-6টার মতো কিশমিশ। হালকা লাল করে ভেজে নিলাম, বেরেস্তা তৈরি করে নিলাম, বেরেস্তা সম্পূর্ণটাই তুলে নিলাম। এই তেলেই এখন আমড়াটা রান্না করব। দিয়ে দিলাম 1টা দারচিনি 2 টুকরা করে, আর 3টা এলাচ। তেলে কয়েক সেকেন্ড ভেজে দিয়ে দিলাম কিছু পানি, প্রায় 1/2 কাপের মতো, কারণ আমি কিছু শুকনো গুঁড়া মশলা দেব। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ রসুন গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ আদা গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ লবণ, আর দিয়েছি 1/4 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এই রান্নায় কিন্তু হলুদ গুঁড়া খুব বেশি ব্যবহার করা হয় না, শুধুমাত্র ফ্যাকাশে রঙটা দূর করার জন্যই দিয়েছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব পানিটা সম্পূর্ণ শুকানো পর্যন্ত। মশলা তেলের উপর উঠে গেছে, দিয়ে দিলাম আমড়াগুলি। এখন একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব, একটু ভুনা ভুনা করে নেব 1-2 মিনিটের মতো। এখন আমরা সেদ্ধ করতে হবে, এই জন্য দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পানি। ঢেকে মিডিয়াম আঁচে এখন আমরা সেদ্ধ করব 15-20 মিনিটের মতো। এই ফাঁকে আমি এই রান্নার মেইন ইনগ্রেডিয়েন্ট নারকেলের দুধ, সেটা একটু প্রসেস করে নিচ্ছি। আমি আজকে এইরকম প্যাকেটের নারকেলের দুধ ব্যবহার করছি, এখানে আছে 500 মিলিলিটার। তবে আপনারা অবশ্যই ফ্রেশ নারকেল কিনে কুড়ে পানির মধ্যে ভিজিয়ে রেখে কোচলিয়ে নারকেলের দুধ নিজেরাই তৈরি করে নিতে পারেন। তবে যেহেতু আমি প্যাকেটের নারকেলের দুধটা পাই, এজন্য এটা দিয়েই আজকে তৈরি করছি। এতে স্বাদেও কিন্তু খুব বেশি তারতম্য হয় না। সসপ্যানে নারকেলের দুধ আমি 2-3 বার বলক দিয়ে নেব। এই নারকেলের দুধ কিন্তু বেশ ঘন, আপনারা যদি নিজেরা নারকেলের দুধ তৈরি করেন বাসাতে, সেক্ষেত্রে এতটা ঘন হয় না। সেক্ষেত্রে আপনারা 1/2 চা চামচ পরিমাণ চালের গুঁড়া অথবা কর্নফ্লাওয়ার নারকেলের দুধে মিশিয়ে দেবেন, তাহলে কিন্তু নারকেলের দুধটা ঘন হয়ে যাবে। এরই মধ্যে আমড়াগুলি কিন্তু সেদ্ধ হয়ে গেছে, পানিটাও বেশ টেনে এসেছে। দিয়ে দিলাম ফুটানো নারকেলের দুধটা। এখন আমি ঢেকে রান্না করব মিডিয়াম থেকে লো ফ্লেমে বেশ অনেকক্ষণ। এখন নারকেলের দুধের সমস্ত নির্যাস ফ্লেভারগুলি কিন্তু আমড়ার মধ্যে একেবারে ঢুকে যাবে। দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ চিনি। এখন রান্না করতে হবে সময় নিয়ে, 20-30 মিনিটের মতো। আমড়ার মধ্যে দেব 3টা সেদ্ধ ডিম, একটু চিড়ে নিয়েছি। প্যানে সামান্য একটু বাটার বা মাখন দিয়ে হালকা করে ভেজে নিলাম, লাল করার কিন্তু কোনো দরকার নেই। প্রায় 20-25 মিনিটের পরে শুধু রান্না ঘর না, সারা বাড়ি একদম নারকেলের দুধের মিষ্টি গন্ধে মৌ মৌ করছে। দিয়ে দিলাম সেদ্ধ ডিমগুলি আর 5-6টার মতো কাঁচামরিচ একটু ফেড়ে সুগন্ধের জন্য। এখন ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। তৈরি হয়ে গেল আমার খুব সহজেই নারকেলের দুধে আমড়া আর ডিমের টক মিষ্টি। তৈরি করবেন অবশ্যই, রান্নাটা কিন্তু একটু নতুন ধরনের, পোলাও বিরিয়ানি খিচুড়ির সাথে রান্নাটা কিন্তু একদম জমে যাবে। ছড়িয়ে দিলাম কিশমিশ আর পেঁয়াজ বেরেস্তাগুলি, দেখতে কি সুন্দর লাগছে, খেতেও কিন্তু লাজবাব। একটু টক মিষ্টি, ঝালের পরিমাণটা কম, তবে খেতে চলে কাঁচামরিচের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। তবে সবচেয়ে যেটা ভালো লাগবে সেটা হচ্ছে নারকেলের দুধের হালকা কিন্তু মিষ্টি একটা সুগন্ধ। খাওয়া শেষে হাঁড়ি মাঝের সময় কিন্তু নারকেলের দুধের মিষ্টি গন্ধটা পাবেন, একদম সত্যি কথা। বিশ্বাস না হলে তৈরি করে নিন। তাহলে আজকে এখানেই শেষ করছি আমার ভিডিও। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে
আমার সাথেই থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, ফিরে আসবো আবার খুব তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ।